গুড মর্নিং ভিউয়ার্স, আজকে আমার শ্বশুর শাশুড়ি চলে যাচ্ছে পুরী বেড়াতে 5 দিনের জন্য। তো বাবা আর মাকে টাটা করে আমরা চলে যাব আমাদের ভিডিওর কাজে, তারপরে করব লাঞ্চ। স্কুল থেকে দিয়েছে ফুলকপি আলুর ঝোল আর দিয়েছে ভাত, যেটা আমরা খাবো, আর সেটার জন্য অগিকে আমি দেব হচ্ছে কাবাব, চিকেন কাবাব, এটা তোমার জন্য, ঠিক আছে খাও। আরো আছে দেব, কি হা করে কি দেখছিস? তো গাইস, আমরা এখন এটা খাবো, প্লাস আমাদের তো মাছের ঝোল আছেই, কিন্তু ফুলকপি আলুর ঝোল আমি ওকে বলেছিলাম যে তুই একবার যখন স্কুলে যাবি, তুই তো রোজ মিড ডে মিল খাস, তো আজকে তোর মিড ডে মিলটা তুই নিয়ে চলে আসবি, আমি খাবো। তো ওই জন্য ওর মিড ডে মিলটা নিয়ে চলে এসেছে, আর ওর মানে ওকে আজকে আমরা যে ভালো খাবারটা খাবো সেইটা ওর সাথে আজকে শেয়ার করবো। ও বেসিক্যালি রোজই আমাদের সাথে খায়, কিন্তু দুপুরবেলা ও যেহেতু স্কুলে খায়, তাই জন্য ওকে বলেছিলাম যে তুই স্কুলের টিফিনের সময় নিয়ে চলে আসবি, তো সেই জন্য তোকে আজকে আমি ভালো করে খাওয়াবো। তো চল আজকে আমরা ভালোভাবে ভাত মাছ সব খাবো, আর প্লাস তোর জন্য চিকেনটাও রয়েছে। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। হ্যাঁ চল খাবি, চল তুই কি খাচ্ছিস? আমি মোটা চালের ভাত খাচ্ছি, আর খাচ্ছি হলো ফুলকপি তরকারি। আমি যখন ছোট ছিলাম, ফোরে পড়তাম, তখন আমি এখানকার একটা সরকারি স্কুলে পড়তাম, এটা আমাকে দিত, মোটা চালের ভাত দিত, সোয়াবিন দিত, মাঝে মাঝে ডিম দিত, অন্য রকম দিত, সেটা খেতাম, আমার খুব ভালো লাগতো খেতে। আর সেটা আমি অগিকে বললাম যে অগি একবার যা স্কুলে, যা স্কুল থেকে জিনিসটা নিয়ে আমি খাবো। যাই হোক, এত বছর পরে আবার খাচ্ছি, প্রায় 10 থেকে 15 বছর তো হয়ে গেছে, আরো বেশি বল। হ্যাঁ 10 থেকে 15 বছর। তো এখন প্রীতম এটা খাবে, চিকেন তো দিয়েছি, সাথে দেবো হচ্ছে মাছ। অগি দাদা খাচ্ছে ফুলকপি, আমি খাচ্ছি চিকেন মাছ। হ্যাঁ দাদা খাচ্ছে ফুলকপি, তুমি খাচ্ছ চিকেন মাছ, কেমন হচ্ছে বলো? তো গাইস, দুপুরের খাওয়া দাওয়ার পর আমাদের কাছে আছে ফুচকা। হ্যাঁ আজকে কিন্তু আমাদের কাছে প্রচুর প্রচুর খাবারের আইটেম। প্রথমেই আগে টক জল দিয়ে ইয়াম্মি ভাবে ফুচকাটা খেয়ে নো, দারুন। এবার আমরা ফুচকা টুচকা খেয়ে তারপরে আমরা আরও একটা জিনিস খাবো। গাইস দেখতেই পাচ্ছ সামনে এসে গেছে পেয়ারা। হ্যাঁ আজকে খাবো হচ্ছে পেয়ারা মাখা। পেয়ারাটাকে ভালো করে কুচি কুচি করে কেটে ধনে পাতা ভালো করে ওর মধ্যে দিয়ে, তার মধ্যে দিয়ে দেব হচ্ছে আমরা ভালো করে লঙ্কা, আর দিয়ে দেব তার মধ্যে নুন, হ্যাঁ রক সল্টটা খুব ভালো লাগে, আর দিয়ে দেব এর মধ্যে জলজিরা, জলজিরা পাতি লেবু ভালো করে দিয়ে ব্যাপারটাকে ভালো করে কাসন্দি দিয়ে মাখিয়ে ধনে পাতা দিয়ে একদম ইয়াম্মি করে আমরা খাবো। ও যা খেলাম না আজকে, দিনটা জাস্ট ফাটাফাটি। কিন্তু আমাদের আবার খিদে পেয়ে গেল, তাই আমরা কি করলাম, পেঁয়াজ কাটতে শুরু করলাম, কারণ এবার করব ডিমের অমলেট। হ্যাঁ ডিমটাকে ফাটিয়ে নিয়ে তাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমরা এবার করে ফেলবো ডিমের অমলেট। দেখতেই পাচ্ছ ডিমের অমলেটের জন্য রেডি করা হচ্ছে, লাভলিভাবে ডিমের অমলেট আকাশ তৈরি করছে, দেখতে পাচ্ছ? এবার চলো এই ডিমের অমলেটটাকে খেয়ে নেওয়া যাক। ও যা লাগছে না খেতে, দারুণ দারুণ। কিন্তু আমি আবার এটাকে আলু কাবলি খাওয়া শুরু করে দিলাম, তারপরেই খাবো হচ্ছে সোডা ওয়াটার, তাই লেবু চিপড়ে তাতে ভালো করে বেশ সুন্দর করে একটু জলজিরা মিশিয়ে এবার খাবো হচ্ছে সোডা। হ্যাঁ সোডাটা খাবো, আর তার মধ্যে একটুখানি চিনি মাম্পু ভালো করে হামাল দিস, তাই মাম্পু পারছে না বলে সবাই ওর ওপর হাসাহাসি করছে। আর তারপরে মাম্পু আবার কি করতে শুরু করলো, হাজমোলা গুঁড়ো করা শুরু করলো, এবার সেটাকে মিশিয়ে ভালো করে তার মধ্যে দিয়ে দিল সোডা ওয়াটার। ও যা খেতে লাগবে না, জাস্ট অসম। চলো গাইজ এবার আমরা সোডা ওয়াটারটা খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে।
আজকের দিনের জন্য এত খাবার খেয়েছি কি বলবো। চলো এবার রাতের খাবারের দিকে যাওয়া যাক। রাতে ছিল মাছের ঝোল, ছিল ডাল আর পেঁয়াজ কলির চচ্চড়ি। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা।